এক পদ তো প্রভু আমাকে এবছরের শেষ দিন যখন দুর্গডাঙ্গায় প্রার্থনা হচ্ছিল প্রভু এ বাক্য আমাদেরকে দিলেন দু টাকে চব্বিশটাকে প্রভু এই বাক্য দিয়ে আমাদের মান্ডালিকে তিনি আশীর্বাদ করতে চান জিসায়া ভাওয়াদির পুস্তক আতিয়াই ষাট বাইবুল যদি তাকে সবাই খুলবেন আতিয়াই ষাটের এক পথ ঘুটো দীপ্তিমতি হ দীপ্তিমতি হো কেন না কেন না তোমার দীপ্তি উপস্থিত কেন না তোমার দীপ্তি উপস্থিত সদা প্রভুর প্রতাপ সদা প্রভুর প্রতাপ তোমার উপরে তোমার উপরে উদিত হইল উদিত হইল সো প্রভু দু হাজার চব্বিশের জন্যই আমাদের মান্ডালির জন্য তিনি এই বাক্য তিনি দিয়েছেন জিসায়া ভাববাদী আতিয়ায় ষাটের এক পদ তো প্রভু বললেন জিসায়া মাওবাদীকে তিনি এ বাক্য বলেছিলেন উঠো দীপ্তিমদী হোক কেননা তোমার দীপ্তি উপস্থিত সাদা প্রভুর প্রথাপ তোমার উপরে উদিত হইল উঠো দীপ্তিমদী হোক পাশের জনকে বলুন দু হাজার চব্বিশ দীপ্তিমদী হোক দু হাজার চব্বিশ তুমি দীপ্তিমদী হোক প্রভু এই বাক্যটা দিয়েছিলেন কিন্তু আমি যখন প্রার্থনা করেছিলাম প্রভু আমাদের মান্ডলিকে আপনি বাক্যটা দেওয়ার কারণ কেন কেন কারণ এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে তুমি উঠো প্রভু উঠতে বলছেন আর একটা বলছেন তুমি দীপ্তিমদী হোক আচ্ছা দীপ্তিমদি মানে কি আলোকিত হোক তার মানে তোমার কাছে থেকে একটা আলো বেরিয়ে আসো তাই তো কিছু আলোর কথাটা লিখাছে কিন্তু তার আগে লেখাছে তুমি উঠো তুমি উঠে তুমি দৃপ্তিমদী হোক তো তখন আমি বলেছিলাম প্রভুকে প্রভু এর মানাটা কি কারণ আমরা আগে বছর সফলতা নিয়ে আমরা এলাম প্রভু তুমি সফলতা দিয়েছিলে কিন্তু এখানে লেখা আছে তুমি দীপ্তিমদী হো তার মানে জিসাইয়াকে তিনি এই কথাটা যাকে তিনি বলেছেন এটা জেরুসলেমকে মানে ইসরায়েল দেশকে বলা হয়েছিল ইসরায়েল দেশ বিভিন্ন রকমের হতাচার নির্যাতনের মধ্যে দিয়েছিল সো অনেক বছর প্রচুর কষ্টের মধ্যে তাকার অবস্থাটাকে প্রভু বদলে দিতে চাইলেন নিরাশাকে একটা যুদ্ধ হচ্ছে একটা কষ্ট রয়েছে সেটাকে প্রভু বদলাতে চাইলেন ওই পরিবর্তনটাকে প্রভু জেরুসালেমকে বলেছিলেন জেরুসালেম তুমি নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু আমি বলি তোমার নির্যাতন শেষ তুমি এবার উঠবে এবং তুমি দীপ্তিমদী হবে তার মানে তোমার আলোটা তোমার মধ্যে দিয়ে একটা আলো প্রকাশিত হবে তো ঠিক আমাদেরকে তিনি বলছেন প্রভু আমাদেরকে বলছেন আমরা দীপ্তিবান হব আমাদের মধ্যে দিয়ে তার আলো প্রকাশিত হবে দু হাজার চব্বিশ দু তেইশ দু আপনারা দীপ্তিমদী হবেন প্রভু আপনাদের মধ্যে তার আলোকে প্রকাশিত করবে আপনার মধ্যে দিয়ে আলো প্রকাশিত হবে ভালো করে শুনবেন কিন্তু আলো প্রকাশিত হতে গেলে নাম্বার ওয়ান আমাদের পরিস্থিতিতে আজকে আপনি বসে আছেন রেখেছে যে অবস্থায় আজকে আপনি উঠতে পারছে না প্রভুর জন্য বেড়ে উঠতে পারছে না প্রভু বলছেন তুমি আমি তোমাকে দীপ্তিমাদি প্রভু যখন বলেছে আমি তোমাকে দীপ্তিমাদি করব ওই কথাটা আমরা খুবই গুরুত্ব দিয়ে শুনতে হবে শুনবেন ঈশ্বরের বাক্যটাই আজকে আমাদেরকে এরকম একটা বাক্য দিচ্ছে তুমি দীপ্তিমাদি হবে আজকে পৃথিবীর জ্যোতিষীর কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন দু আমাদের জন্য কেমন হবে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক ব্যথা অনেক যন্ত্রণা অনেক খারাপ পরিস্থিতি আসছে তুমি ঠিক হয়ে যাও অনেক রকমের খারাপ পরিস্থিতিকে তুমি তুমি সম্মুখীন হতে হবে হতে পারে আজকে আপনাদের পরিবারে এমন কিছু অশান্তির মধ্যে দিয়ে রয়েছেন আপনি ভাবতে পারেন ও দু হাজার তেইশ এরকম একটা অশান্তি নিয়ে শেষ করলাম তাহলে দু হাজার চব্বিশ ওই একই অশান্তিকে নিয়ে আমি এগিয়ে যাব কিন্তু প্রভু বলেছেন না তুমি উঠো আমি তোমাকে দীপ্তি করাবো তুমি কিন্তু উঠবে ওখানে বসে থাকবে না ওখানে বসলেই ওই কষ্টের মধ্যে থাকতে হবে ওখানে বসে থাকলে ওই পরিস্থিতিতে থাকতে হবে কিন্তু তুমি উঠে যাও দু হাজার আমি বেশি গুরুত্ব দিচ্ছি ঈশ্বরের বাক্যকে আমার জীবনে আমি কিন্তু নিত্যে জিজ্ঞা আমি কিন্তু চেষ্টা করছি কেন কারণ প্রভু যদি কিছু বলেন ওটা আমরা খান পেতে শুনতে হয় আম তো প্রভু যখন মৌসিকে বলেছিলেন মৌসির কাছে একটা লাঠি ছিল ওই লাঠিটা নিয়ে তিনি অনেক যখন কাজ তিনি করেছিলেন কিন্তু এবং ওই লাঠিটা নিয়ে তিনি সমস্ত ইসরায়েলিদেরকে নিয়ে এলেন কথায় মরুভূমির মধ্যে কিন্তু মরুভূমির প্রবেশ করার আগে বিশাল বড় একটা সমুদ্র ছিল কিন্তু সেই সমুদ্রের দিনে যখন এলো তখন তার আওয়াজ শুনলো তার শত্রুরা এদেরকে পিছনে পিছনে এদেরকে দৌড়ার জন্য আসছে তখন সবাই চিৎকার করছে ইসরায়েলরা আমরা মনে হচ্ছে এবার মরে যাব আমরা মনে হচ্ছে এবার ফেঁসে যাবো আমরা মনে হচ্ছে এবার আমরা আর বাঁচবো না কারণ শত্রু আমাদেরকে তাড়া করেছে এবং সামনের সমন্দর আমরা কি করে এবার আমাদেরকে বাঁচাবো তো বসি প্রভুর দিকে তাকিয়ে বললেন প্রভু এবার আমাদের কি হবে এবার আমাদের এই যে যে ঈশ্বরের প্রভু মসিকে বলেছিলেন তোমার হাতে কি আছে তখন মৌসি আমার কাছে লাঠি আছে প্রভু বললেন ওই লাঠিটা নিয়ে তুমি সমুদ্রের জলটাকে টেকাও কোনটাকে নিয়ে লাঠি নিয়ে শুনো লাঠি কিছু নাই ওটা একটা ছোট্ট একটা 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 ছোট্ট বাড়িয়ে তুমি সমুদ্রের জলটাকে ঠেকাও করো যে মসি ওই লাঠিটাকে বাড়িয়ে সমুদ্রের জলটাকে ঠেকালো জাস্ট টাচ করলো সমুদ্র কি হলো সমুদ্র কি হলো সমুদ্রের ভাগে ভাগ হয়ে গেল দুভাগে শুধু ভাগ হয়নি তার মাঝখানে একটা পথ তৈরি হয়ে গেল পথটা কেমন একদমই সুগুণ রাস্তা তৈরি হয়ে গেল কি দিয়ে ঠিকালো কাতে কি ছিল কিন্তু ওই ওই লাঠটি কোনো ক্ষমতা আছে আজকে লাঠি নিয়ে আপনি ঝালান ব্যবহার করতে পারেন কিন্তু ওই লাঠি নিয়ে আপনি কি একটা জলকে দুবা করবেন ওটা সাধারণ লাঠি ছিল না ওটা লাঠি সাধারণ কিন্তু ঈশ্বরের ক্ষমতা ওই লাঠির মতো ছিল যেই ওই ক্ষমতার লাঠিকে জলের উপরে ঠেকালো জল কি হয়ে গেল তো প্রভু আমাকে মনে করে দিল তুমি জাস্ট স্মরণ করো ওই লাঠির কত ক্ষমতা ছিল ঠিক তেমনি ঈশ্বরের বাক্য ততটাই ক্ষমতা আছে আজকে লাঠি আমাদের কোনটা জানেন ঈশ্বরের বাক্য সেই বাক্য আমাদেরকে বলছে তুমি উঠো তুমি দীপ্তিমদী হয়ে যাও কি হোক তুমি উঠো তুমি দীপ্তিমদী হও এই বাক্যটা গুরুত্বপূর্ণ কাছে ওই লাঠি গুরুত্বপূর্ণ ওই নিয়ে হয়ে গেল সমস্ত ইসরায়েলিরা ওই সুগুণ পথ দিয়ে পেরিয়ে গেল কিন্তু শত্রুরাও ঠিক ওই পদ দিয়ে ওদেরকে দৌড়তে এলো কিন্তু আভার প্রভু বলেছেন এই মসি লাঠিটাকে আবার ঘুরে আবার ঠেকাও এবার কি হবে আই ওই দু ভাগ জলটাকে এবার একসঙ্গে হয়ে যাবে কিন্তু তখন একটা ঘটনা ঘটবে কি হবে তোমার যত শত্রু তোমাকে দৌড়তে আসছিল ওই শত্রু সবাই সমুদ্রের মাঝখানে ওখানে ওদেরকে আমি বিসর্জন করে দেব ওখানে ওদের বিসর্জন হয়ে যাবে আর কোনো দিন ওই শত্রু তোমাকে ধারা করতে পারবে না আজকে আপনাদের পিছনে শত্রু লেগে আছে আপনি কি ব্যবহার করছেন ওই শত্রুকে আপনি আপনি শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে আজকে আপনি কি ব্যবহার করেন যদি আপনি বাক্য ব্যবহার করেন এই বাক্য আপনাকে শত্রুর হাত থেকে রক্ষা করবে আজকে এই বাক্যকে যদি ব্যবহার করেন আপনার শত্রুর হাত থেকে আপনি রেহাই পাবেন আপনার শত্রুর হাত থেকে আপনি নিরাপদে থাকবেন মসিকে আমি যখনই বলবো ওই লাঠিটাকে তুমি ব্যবহার করবে

যীশু একজনে আমাদেরকে আলোকিত করে দিতে পারেন আর কেউ আলোকিত করার ক্ষমতা নাই যীশু একজনে আমাদেরকে আলোকিত করতে পারেন যীশু খ্রিস্টের আত্মা পবিত্র আত্মা আমাদেরকে আলোকিত করে দেয় amen so যীশু খ্রিস্টের বাক্য আমাদেরকে আলোকিত করে দেয় কি কি আলোকিত করে দেয় নাম্বার 1 ঈশ্বরের যীশু আমাদেরকে আলোকিত করেন যীশু ঈশ্বরের আত্মা আমাদেরকে আলোকিত করে নম্বর তিন ঈশ্বরের বাক্য আমাদেরকে আলোকিত করে তিনটে জিনিস আমাদেরকে আলোকিত করে ঈশ্বরের আলো আমাদের মধ্যে আসতে সাহায্য করে যিশু আমার সো আছে যখন পুস্তক আতিয়ায়, আট খুলুন যখন পুস্তক আতিয়ায় আটের এর বারো পথ পড়ুন কি লেখা আছে যিশু যিশু আবার লোকদের কাছে কথা তিনি বলিলেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতোই অন্ধকারের ছলিবে না কিন্তু জীবনের দীপ্তি পাইবে ওকে আবার যখন পুস্তক আটের বারো ভাষা যীশু আবার লোকদের কাছে কথা কইলেন তিনি বলিলেন আমি জগতের জ্যোতি যিশু কি বলছেন আমি জগতের যদি যিশু বলেন আমি এই জগৎকে যদি দেখাতে এসেছি আজকে কত কত বড় বড় সাধুরা এই পৃথিবীতে এসেছে কত বড় বড় ঈশ্বরের বক্তরা এই পৃথিবীতে এসেছে কিন্তু যে সে পৃথিবীতে এলে তিনি কি দেখিয়েছেন তিনি আলো দেখিয়েছেন অন্ধকারে বাস করা লোকদের জীবনে তিনি একটা আশা নিয়ে এসেছেন যারা নিরাশায় হতাশায় মানে দিন রাত কষ্টের ব্যথা রয়েছে ওদেরকে তিনি একটা আশার হাতকে তিনি বাড়িয়ে দিয়েছেন যিস আমাদেরকে নতুন জীবন দিয়েছেন আমার যিস আমাদেরকে নতুন আশার পথ তিনি দেখিয়েছেন যখন যিস পৃথিবীতে এলেন যখন তিনি সুস্থতা আরক্ষতা তিনি ধান করলেন হাজার হাজার লোক রোগীদেরকে জিসুর কাছে নিয়ে এলো সবাই ছম ছমকে গেল এটা কি করে এরকম আলো কি কাজ হচ্ছে কী করে এটা সম অন্ধ মানুষ দৃষ্টি ভাঁচে যে হাঁটতে পারছে না সে হাঁটার ক্ষমতা পাচ্ছে যে খুশ রোগী সে সুস্থ হয়ে যাচ্ছে যে অশুভ শক্তি দৌড়ে আছে বিভিন্ন রকমের বন্ধন সবাই বন্ধন থেকে উদ্ধার পাচ্ছে দাঁড়িয়ে বললেন আমি এ জগতের জ্যোতি তোমার নিরাশা তোমার বন্ধন তোমার কষ্ট তোমার জীবনে সাইথান তোমার জীবনে সমস্ত রকমের বিষণ্নতাকে আমি দূর করে দেবো কারণ আমি জ্যোতি হ্যাঁ দু হাজার চব্বিশ যিশু আমাদেরকে আলো দেখিয়েছেন তাই যীশু বলছেন যে আমার পশ্চাৎ যে আমার পিছনে আসবে যে আমাকে অনুসরণ করবে সে কক্ষ কোনো মধ্যে অন্ধকারে চলবে না কথায় চলবে না যিশুর অনুগামী কোনদিন অন্ধকারে চলবে না যিশুর অনুগামী কোনো দিনও ঝগড়া করবে না বলতে গেলে এটাই মানে অনুগামী হিংসা না করবে অনুঘামি দিনও রাগ করে ঘুরে বেড়াবে না যিশ্ব অনুগামী কোনোদিন লোভ করে ঘুরে বেড়াবে না অনুগামী অনুঘামী দিনও লোকদের জিনিসটাকে লোভ করবে না ও যা করবে ঈশ্বরের দিকে হাত বাড়িয়ে অপেক্ষা করবে কারণ ও ঈশ্বর রেখে বলবে পর্বতমালা দিকে আমি চেয়ে দেখি কোথায় থেকে আসবে আমার সাহায্য প্রভু পরমেশ্বরের কাছে থেকে আসবে আমার সাহায্য যিনি আকাশে পৃথিবীর সৃষ্টি করেছেন যে যিশুর পশ্চাতে যাবে সে কখনো মানুষের দিকে হাত বাড়াবে না ও দু সারাটা মাস বারোটা মাস ও ঈশ্বরের দিকে হাত বাড়িয়ে বসে থাকবে কারণ যিশু তিনি বলছেন যে আমার পশ্চাৎ আসবে সে কোনো মধ্যে অন্ধকারে থাকবে না বলুন আমি অন্ধকারে থাকব না কারণ কারণ আমি যীশুর অনুগামী আমি যীশুর পিছনে যাচ্ছি কে তিনি এই জগতের আলো কে তিনি এই জগৎকে অন্ধকার থেকে আলো দেখাতে এসেছেন হাললুয়া সে দু প্রভু আপনাদের জীবনের মধ্যে দিয়ে অন্ধকারে থাকার মনুষদেরকে তিনি জ্যোতি দেখাবেন আমেন নিরাশা হতাশা নেশার মধ্যে যে পড়ে আছে প্রভু আপনার মধ্যে দিয়ে তাদেরকে আলো দেখাবেন আপনাদের মধ্যে দিয়ে তাদের জীবনটাকে তিনি আলোকিত করবেন বন্ধনের হাত থেকে তারা উদ্ধার পাবে ওকে যীশু বলেছেন জীবনের দীপ্তি ফাইবে আমেন যীশু বলেছেন জীবনের দীপ্তি ফাইবে যে যে তার পশ্চাৎ যাবে হ্যাঁ যিশু আমাদেরকে আলোকিত করেছেন তো আমরা তার আলোতে আলোকিত হব তো যীশু খ্রিস্টের আত্মা আমাদেরকে আলোকিত করে দেয় কে তো যিশু খ্রিস্টের আত্মা আমাদেরকে আলোকিত করে দেয় দু হাজার চব্বিশ আমরা আত্মাতে জীবনযাপন করবো কিসের জীবনযাপন করবো কখন আমি আলোকিতভাবে ভাবে জীবনযাপন করব। যখন আমি পবিত্র আত্মাতে চলবো পবিত্র আত্মাই ছড়লেই আমি কিন্তু চিন্তার মুক্ত হব কিসের মুক্ত হব হ্যাঁ জনকে বলুন চিন্তা চিন্তা করবে করবে না না কিন্তু নিজের চিন্তাই যদি ছলে তাহলে আপনি চিন্তাই পড়বেন ওকে আমি আপনাকে একটা ঘটনা দেখাচ্ছি মার্ক পুস্তকে যিশু একদিন তিনি নখায়ে করে তিনি শিশুদেরকে তিনি নিয়ে গেলেন তখন এইভাবে একটা ঘটনা ঘটে যিশুর আর নৌকা করে তিনি যাচ্ছিলেন মার্গ পুস্তকাতিয়ায় ছাড় মার্গ পুস্তকাতিয়ায় ছাড় তিনি নৌকা করে শিশুদেরকে নিয়ে গেলেন কিন্তু যেতে যেতে মাঝ সমুদ্রের মাঝে মানে যিশু ঘুমিয়ে পড়েছেন ঠিক আছে যীশু ঘুমিয়ে পড়েছেন কিন্তু একটা হাওয়া একটা বাতাস একটা মানে জ্বর উঠার কারণে নখা ডলতে লাগলো সবাই মানে একটা বিপদের সম্মুখীন হলো তো শিষ্যরা যীশুকে উঠালো উঠিয়ে যীশুকে কি কথা বললো সাধু বাসায় হ্যাঁ আর চারের আর আটত্রিশ পথটা পড়বো তখন তিনি নৌকার পশ্চাৎ ভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন নিদ্রিত ছিলেন আর তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন তাহারা তাহাকে জাগিয়া খগিলেন হে গুরু এ গুরু আপনার কি চিন্তা হইতেছে না আপনার কি চিন্তা নাই যে আমরা মারা পড়িলাম শিষ্যরা জিসুর সঙ্গে থেকে অনেক আলোকি কি খাঁজ দেখেছে তারা কি না দেখেনি সব আজকে জিসুর সঙ্গে তাকার একটা সুযোগ যদি পায় আমরা ছেড়ে দেব কেউ ছেড়ে দেবেন আপনি তো যীশুর সঙ্গে রান্না ফান্না ছেড়ে দিয়ে যীশুর পিছনে ঘুরবেন কারণ তার পিছনে ঘুরলে অনেক কিছু হবে অনেক ভালো কি জিনিসটা দেখতে পারবো তো যীশুর পিছনে শিশুরা সর্বদাই থেকেছে সব কিছু দেখেছে বাক্য শুনেছে যীশু এখানে আরামে ঘুমাচ্ছেন কেমন ঘুমাচ্ছে তার কোনো চিন্তাই নাই দেখে মনে হচ্ছে যীশুর কোনো চিন্তাই নাই এরকম কেমন লাগে আমাদের কষ্টের সময়ে যদি আমরা বলি বাড়ির লোক যখন ঘুমাচ্ছে না আপনি আমরা কষ্টতে যন্ত্রণায় বকছি তুমি আরামে ঘুমাছো লোকদের বাড়ির লোক যদি ঘুমায় আপনি ভাবেন এই লোকের মনে হয় চিন্তাই নাই যিসু থাই বাইবলে লিখাছে তিনি মাথায় কি রেখে ঘুমাছেন এই মানুষ কি ধরনের মানুষ এদিকে এদিকে কি কি হচ্ছে থার্টি সেভেন পথটা পড়ো পরে ভারী ঝড় উঠিল ভারী ঝড় উঠল এবং তরঙ্গমালা নৌকায় এমনি আঘাত করিল আঘাত করিল নৌকা জলে পূর্ণ হইতে লাগিল পূর্ণ হতে লাগল তখন তিনি নৌকার পশ্চাৎ ভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন কে কে আচ্ছা নৌকা ওখানে কি হচ্ছে জলে ডুবে যাচ্ছে যিশু এখানে কি করছেন কেমন লাগছে কথা শুনতে জল আর পরিস্থিতি মরে যাওয়ার পরিস্থিতি কিন্তু গুরুদেব আরামে ঘুমাছেন কেমন লাগছে তো যিশুকে তারা গিয়ে বলছে মানে ওরা ওরা খুব উদ্বিগ্ন হয়ে গেছে চিন্তায় পড়ে গেছে মনে হচ্ছে এবার আমরা মরে যাব চিন্তা ঠিক খারাপ নাই ওটা মরে যাওয়ারই পরিস্থিতি তারা গিয়ে যিশুকে বলছে প্রভু আপনার কোনো চিন্তা নাই আপনি কি ধরনের মানুষ যে আপনি ঘুমাছেন আমরা মরতে চলে এসেছি আপনার একটুও চিন্তা নাই বাইবেলে বাইব উঠলেন যিশু বললেন বাতাসকে তুমি যাও চুপো যাও সুয়ে পড়ে যা লেখা আছে একটা মহা শান্তি নেমে এলো উনচল্লিশ পদ একটা শান্তি ওখানে নেমেল যিশু তাদেরকে বললেন চল্লিশ পথ পড়ো এবং মহা শান্তি হইল হ্যাঁ পরে তিনি তাহাদিগকে কহিলেন যিশু তাহাকে কহিলেন তোমরা এই রূপ হও কেন ভীরু হও কেন এ কেমন তোমাদের বিশ্বাস নাই কেন তোমাদের বিশ্বাস নাই তাহাতে তাহারা অতিশয় ভীত হইয়া যিশু তাদেরকে বললেন পরস্পর কহিতে লাগিলেন যিশু তাদেরকে বললেন ঠিক আছে তোমাদের বিশ্বাস কোথায় তোমাদের কেন প্রভু তাদেরকে আসলে প্রভু কি সত্যি তার চিন্তা নাই তার শিষ্যরা মরতে চলে এসেছে শুনুন আজকে আপনি বলবেন প্রভু আপনার কোন চিন্তা নাই আমি এখানে যন্ত্রণায় ভুগছি আপনি কি আপনার বাড়িতে তিনি মালে বালিশ দিয়ে ঘুমান আপনারা যখন খান্দেন কেমন লাগবে আপনারা যখন কষ্টে মাথায় আপনি মনে হচ্ছে ডুবে যাওয়ার পরিস্থিতিতে আপনি দেখছেন একজন বালিশ দিয়ে মাথায় ঘুমাচ্ছেন কে আপনি থাকে থাকি এটাই বলবেন প্রভু আপনার কোনো চিন্তা নাই আমি এখানে খানছি আপনার কোনো চিন্তা নাই আমি এখানে কষ্ট পাচ্ছি কিন্তু যিশুর চিন্তা এইটা নাই আপনি মরে যাবেন যিশুর চিন্তা এইটাই তোমার বিশ্বাস কোথায় যিশু চিন্তা করেন আপনি মরে যাবেন বলে চিন্তা করে না যিশু চিন্তা করেন তোমার অবিশ্বাসটা দেখে তিনি চিন্তা করেন আপনার দুর্বলতাটাকে দেখে তিনি চিন্তা করেন ছাড়া আপনি মরে যাবে বলেন তিনি কখনো চিন্তা করে না তিনি চিন্তা এইটাই করেন তোমাদের বিশ্বাস কোথায় আমি তো এই সব সামলাতে পারি কিন্তু তুমি কেন ভয় করলে তোমাদের বিশ্বাস কোথায় প্রিয় দু হাজার চব্বিশ আনা ওরকম পরিস্থিতিতে এসে দাঁড়াবেন আপনার আমি বলে দিচ্ছি বহু বলবো এরকম জায়গাতে এসে দাঁড়াবেন আপনি প্রভুকে প্রশ্ন করবেন প্রভু তুমি কথায় কিন্তু আপনি মনে রাখুন প্রভু ওখানে আছে ওখানে তিনি দাঁড়িয়ে আছেন ওখানে তিনি ঘুমাচ্ছেন আপনার কিন্তু আপনাকে প্রভু উঠে একটাই কথা বলবে তোমার বিশ্বাস কথায় খামডে গেলে কেন লোকদের কথায় খামড়ে গেলে কেন তুমি খনে ভয় ফেলে কেন কেন পিছিয়ে গেলে আমি যাইনি আমি ছিলাম ওখানে তিনি ঘুম আছেন কারণ তিনি যতগুণ নখায় থাকছেন ততগুণ নকা ডুবতে পারে কিন্তু কোনো মৃত্যুর ঘটনা ঘটবে না আমার দু হাজার চব্বিশ ওরকম পরিস্থিতিতেও আপনি এসে দাঁড়াতে পারেন কিন্তু মনে রাখুন আপনার নখায় যিশু ঘুমাচ্ছেন যীশু আছেন আমার কিন্তু আমার বিশ্বাস কোথায় তো আমার বিশ্বাসকে বাড়াতে গেলে দু হাজার আমাদের উচিত পবিত্র আত্মাতে জীবন জীবনযাপন করব কিসের জীবন জীবনযাপন করব শুনুন পবিত্র আত্মায় যদি জীবনযাপন যদি আপনি না করেন দু হাজার চব্বিশ সাইতানের সামনে আপনি নত্ত হয়ে যাবেন দু হাজার চব্বিশ সাইতানের সামনে নত্ত হয়ে বলবেন আমাকে ছেড়ে দাও কিন্তু পবিত্র রাতাই যদি চলেন দু কার সামনে আপনাকে নত হওয়ার প্রয়োজন নাই কারণ পবিত্র রাতা আপনাকে সারা বছর পরিচালনাই করবে রোমীয় পুস্তকাতিয়াই আটের নয় পথ পড়ো রোমীয় পুস্তকাতিয়ায় আটের নয় পথ একবার পড়ি কিন্তু কিন্তু তোমরা মাংসের অধীন নও আ। আত্মার অধীনে রই তোমরা আত্মার অধীনে রই যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের ভিতরে বাস করে যদি ঈশ্বরের আত্মা যদি তোমাদের মধ্যে বাস করে কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয় তো এখানে এইভাবে লিখা আছে যদি খ্রিস্টের আত্মা যদি আমাদের মধ্যে যদি থাকে আমরা আত্মার অধীন হয়ে থাকব কিসের অধীনই থাকব যার অন্তরে ঈশ্বরের আত্মা নাই নাই সে কিন্তু সাধু পরিষ্কার ঈশ্বরের আত্মা যদি তোমাদের মধ্যে যদি অধিষ্ঠান করেন তাহলে তোমরা আত্মার অধীন আমরা আত্মারের অধীন মানে পবিত্র আতার কন্ট্রোলে থাকব। পবিত্র আত্মাতে আমরা চলব কিন্তু পবিত্র আত্মাতে চললে প্রথম কথা আপনি নিজেকে শূন্য করে নিতে হবে কি করতে হবে হ্যাঁ আপনাকে খালি করে দিতে হবে কারণ আপনার মনে অনেক 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 পুরাতনের চিন্তা ভাবনা রয়েছে দু হাজার তেইশে অনেক দুর্ঘটনা ঘটেছে কিন্তু ওই দুর্ঘটনাগুলোকে নিয়ে দু হাজার চব্বিশে ডুববে না পুরাতন জিনিসটাকে ভুলে যান নতুন জিনিসটাকে দিকে লক্ষ্য করব। তাহলে পুরাতন জিনিসটাকে যখন আপনার জীবন থেকে সরাবেন পবিত্রতা আপনাকে নিয়ে যাবে হ্যাঁ তো বাইবলে লিখা আছে যীশু মরুভূমিতে চল্লিশ দিন উপবাস করলেন কতদিন তো চল্লিশ দিন তিনি যখন উপবাস করলেন পবিত্র আত্মায় মার্ক পুস্তিআ লিখাছে একবার মার্ক পুস্তকাতিয়ায় দুই নাতিয়ায় এক বারো পথটা পড়ো আর আত্মা তাহাকে প্রান্তরে পাঠাইয়া দিলেন কে তাকে প্রান্তরে পাঠিয়ে দিলেন পবিত্র আত্মা তাকে কথায় পাঠালো মরুভূমিতে তাকে এখানে লিখেছে তারপরে সেই পবিত্র আতা যিসুকে নিয়ে এলেন মরু প্রান্তরে ওকে তারপরের পদ পড়ো সেই প্রান্তরে তিনি প্রান্তরে তিনি কতদিন প্রার্থনা করলেন 40 দিন থাকিয়া শয়তানের দ্বারা দিন থাকলেন কিন্তু ওই মরুভূমিতে কে কে ছিল আমি দেখাচ্ছি কে কে ছিল সাইতান ওখানে রয়েছে কারণ এখানে লেখা তিনি 40 দিন থাকলেন এবং সাইতানের প্রলোভনের সম্মুখীন হলেন মরুপ্রান্তরের বন্য জন্তুদের মধ্যে তিনি থাকতেন দুটো জিনিস আছে মরুভূমিতে ওয়ান কি কি সবাই কি? সাইতান কথায় অপেক্ষা করছে মরুভূমিতে আর দুটো দু নম্বর জিনিস কি আছে বন্য জন্তু পশুগুলো রয়েছে কিন্তু ওই মরুভূমিতে পবিত্রতা তাকে কেন নিয়ে যাওয়ার দরকার যেখানে সাইতান নাই সেখানে বন গুলো নাই সেখানে পবিত্রতা নিয়ে যেতে পারতো হ্যাঁ আর না যেখানে কষ্ট যন্ত্রণা নাই সেখানে পবিত্রতা তো নিয়ে যাওয়ার দরকার কেন মরুভূমিতে পবিত্রতা নিয়ে গেল যিশুকে কে মরুভূমিতে যাওয়ার জন্য পাঠালো পবিত্রতা পাঠালো তাহলে পবিত্র রাতা যিশুকে এমন জায়গাতে পাঠালো সেখানে শয়তান আর পশু কেন ওখানে শয়তান আর পশু দরকার ছিল না তুমি পবিত্র রতা যদি থাকে ভালো জায়গাতে পাঠাবে কেন মরুভূমিতে প্রথম কথা পাঠাবেন হ্যাঁ প্রভু যদি পাঠান ওটা একটা কারণ আছে হ্যাঁ তো পবিত্র রতা আপনাদের জীবনে কিছু অসুবিধা যদি নিয়ে আসেন তাতে খারণ আছে তাতে বোঝা যাবে আপনার বিশ্বাস কতটা মজবুত রয়েছে তাহলেই বোঝা যাবে আপনি যীশুকে কথাটাই ভালোবাসেন পবিত্র রাতা মরুভূমিতে নিয়ে গেছে দুটো জিনিস অপেক্ষা করছে সাইতান এবং বন সাইতানের কাছে তিনি কি পাবেন প্রলবন পাবেন ঝন্দুদের কাছে থেকে তাকে দূরে রাখতে হবে নিজেকে রক্ষা করতে হবে শুনবেন পবিত্র রাতাতে যদি আপনি ছলেন সাইতানও আপনাকে স্পর্শ করতে পারবে বন ঝন্দু আপনাকে স্পর্শ করতে পারবে না আমি কি বলছি শুনতে পাচ্ছেন যদি আত্মাই যদি ছলে নেই বছর সাইতান আপনাকে স্পর্শ করতে পারবে না কিন্তু এটা মনে রাখুন সাইতান তাকার রাস্তার মধ্যে দিয়ে যিশু নিয়ে যাবে আপনাকে কিন্তু যেমন আমরা রাস্তাতে যাচ্ছি আমরা এমন রাস্তায় যাচ্ছি মাঝে মাঝে রাস্তা গাল থাকছে গর্ত থাকছে কুকুর ঢুকে পড়ছে হাঁস ঢুকে পড়ছে তাতে কি গাড়ি চালার বন্ধ করে দেবেন এন অনেক রকমের পরিস্থিতি কিন্তু ওই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাবেন কি করে চালাবেন আপনাকে প্রভু জ্ঞান দিয়েছে কোথায় ব্রেকটা ধরতে হবে কত গিটা ডাউন করতে হবে কোথায় গাড়িটা আস্তে চালাতে হবে আপনি যদি জোরে ব্যাগ মাথার গুড়ান সোজা মাটির নেমে যাবেন অনেকজন খ্রিস্টীয় জীবনটাকে ওরকমই চালায় জোরে গিয়ে জীবনের শেষের ব্যাগ মাথা গুড়বে সোজা গিয়ে খাচার গিয়ে পড়ে থাকবে গিয়ে বলবে প্রভু তুমি কোথায় প্রভু তো বলবে ব্যাকের মাথা দেখলি না তুই আস্তে করে ছাও ওখানে স্পিডটাকে স্লো করো ত্রিশ চল্লিশে যাও ওখানে আশিতে গেলে সোজা মাঠে নেমে শুয়ে থাকবে ওখানে কবরস্থান হয়ে যাবে যাবে না পবিত্র রাস্তাকে ভালো করে খান পেতে শুনবেন যেখানে জোরে যেতে হবে সেখানে জোরে যান যেখানে আস্ত করে যেতে হবে সেখানে হামগুলো রয়েছে যেখানে থামান হামতে যদি আপনি জোরে গাড়ি চালান আপনি কি হবে নারী বুড়ি বেরিয়ে চলে আসবে হ্যাঁ যেখানে হাম সেখানে গাড়িটা স্লো করে আস্তে করে নিয়ে যান কারণ আমি যখন কাউকে আমার গাড়িতে নিয়ে যাই আমি এরকম নিয়ে যাই যেন দ্বিতীয়বার আমার গাড়িতে ও বসে আমি এমন ভাবে নিয়ে যাবো না যেন দ্বিতীয়বার যেন ওয়াইফাই আমার পিছনে বসে কারণ আমি তাকে যেন ওই স্যাটিসফাই দিতে হবে যেন এর পিছনে গেলে আমাকে হাম খাল ফাল দেখে ঠিকই আমার আমার আসল জায়গাতে নিয়ে যাবে পবিত্র আতার থাই তো আপনাকে ঠিক জায়গাতে গিয়ে নামার কিন্তু পবিত্র আতার সঙ্গে আপনি যদি কোঅপারেট যদি না করেন আপনি খালে পড়ে থাকবেন গিয়ে আপনি হামে উঠবেন একবারে পড়ে চলে যাবেন আর নিচে আর নামবে না নিজেকে ঠিক রাখতে গেলে পবিত্র আতার অধীনে থাকতে হবে আমেন তো মরুভূমিতে ছিল বন জন্তু ছিল বন সাইতান যিশুকে স্পর্শ করতে পারলো চল্লিশ দিন উপবাস তিনি সফলভাবে করেছেন তিনি শুদ্ধ সফলতার ভাবে করেনি এবং সাইতানকে তিনি জয় করে তিনি নেমে এলেন দু আপনার পথে যত বড় আপনার জন্য অপেক্ষা করুক হাম অপেক্ষা করুক খাল অপেক্ষা করুক বিভিন্ন কুকুর হাঁস যদি ঢুকার জন্য অপেক্ষা করুক কিন্তু আমি বলি আপনার গাড়ি দু হাজার শেষে সুন্দরভাবে আপনার মঞ্জিলে গিয়ে আপনার পৌঁছে যাবেন তার মূল কারণ পবিত্র রত্থতে আমাদেরকে চলতে হবে কিসের চলতে হবে পাশের জনকে বলুন পবিত্র রত্থতে ছলো তো পবিত্র আত্মাই চলতে গেলে আমাদের মূল প্রয়োজন পবিত্র আতাকে ছাইতে হবে কাকে ছাইতে হবে হ্যাঁ সো আছে যীশু চিৎকার করে বলেছেন যদি কেউ তৃষিত হো তৃষ্ণার্ত হো আমার কাছে এসো আমি তাকে জীবনের জল দেব। কি জীবনের জল পবিত্র আত্মা তিনি দেবেন হ্যাঁ তিনি দেবেন যখন আমরা ছাইলে ছাইবো দু হাজার চব্বিশে প্রভুর কাছে ছাইব প্রভু তোমার আত্মাকে তুমি দাও তুমি যিসুকে তোমার আত্মা দিয়েছিলে পেন্ডি ঘাসটে দিনে তুমি দিয়েছিলে আমি খুব তৃষিত খুব ক্ষুধার্ত তোমার আত্মাকে তুমি দাও আপনার যদি কোনো প্রিয় জিনিস থাকলে আপনি রাত্রি বারোটা পর্যন্ত অপেক্ষা করবেন করবেন আপনার প্রিয় জিনিস যদি সিরিয়াল দেখতে চান ছটায় আপনি সাড়ে পাঁচটা থেকে অপেক্ষা করবেন ছটার সময় সিরিয়াল আনবে কেন ওর প্রতি একটা প্রেম ওর ঠান এবার আমি বলি ঠিক তেমনি পবিত্র আত্মার প্রতি আপনার প্রেম টান থাকলেও আপনি প্রার্থনায় বসে ছাইবেন আমাকে দাও আপনি ছাইবেন কারণ আপনার হাট আপনার হৃদয়তে আপনার একটা আকাঙ্ক্ষা থাকবে আমাকে দাও তোমার আতা আমি ছাইব প্রভু তোমার আতা তিনি দেন তিনি যখন আর যখন পুস্তকাতে আটে তিনি জেরিস লেমে দাঁড়িয়ে চিৎকার করে বললেন যদি কেউ তৃষ্ণার্ত হউ আমার কাছে সে পান করো আমি তোমাকে জীবনের জল দেব কিসে জীবনের জল পবিত্র আত্মা দেবে সে পবিত্র আত্মা পাওয়ার জন্য দু হাজার প্রথম থেকে ভালো করে প্রার্থনা করো হ্যাঁ আমি যখনই সময় পেয়ে নিছি উপবাস প্রার্থনা করে নিছি এবং আমি আমি চাইছি যেন দু হাজার চব্বিশ যা কিছু আমি সিদ্ধান্ত নেব পবিত্র আতাতে নেব ওটা আমার পরিবারের ক্ষেত্রে মান্ডালির ক্ষেত্রে ওরা মিনিস্ট্রির ক্ষেত্রে আমি কোথায় যাব কি মিনিস্ট্রি করব খাঁড় যাব সব যেন পবিত্র আতা আমাকে গাইড করতে পারে ঠিক আপনি আপনি রোজকার পবিত্র আতার কাছে চান আমি কি করব। চাষ করতে চান আগে প্র ভালো করে প্রার্থনা করুন প্রভু ছাশ নামছি বৃষ্টি হবে না তো কারণ আগে বছর অনেক ক্ষতি হয়েছে আপনাদের আমি চাইছি এই বছর যেন ওই ক্ষতির মুখ যেন না পড়ে ষাট সত্তর এক লাখ টাকা কার কার পরিবারে ক্ষতি হয়েছে এমন বৃষ্টি হলো প্রার্থনা করুন প্রভু আমি চাষ বীজ বমন করব। প্রভু তুমি আমাকে সাহায্য করো আমি চাষ করবো তো প্রভু আমাকে সাহায্য করো আমি কাজে যাব। প্রভু আমাকে সাহায্য করে আমি ছেলেটাকে বিয়েটা করবো প্রভু আমাকে সাহায্য করে এই মেয়েটা আমার জীবনের জন্য ঠিক আছে প্রভু আমার মেয়েটাকে স্কুলে আমি ভর্তি করব ঠিক আছে আমার ছেলেটাকে আমি এরকম পড়াবো ঠিক আছে প্রত্যেকটা সাহায্য নেবে তিনি কিন্তু করবেন করবে করবে না আপনি কি ভাবছেন প্রভু সুস্থতার জন্য পবিত্রতা আপনার পড়াশোনার জন্য পবিত্রতা নাই প্রভু আপনাকে কথা বলার জন্য পবিত্রতা আপনার জীবনের সঙ্গীকে বেছে নেওয়ার জন্য পবিত্রতা নাই পবিত্রতা সব জায়গাতে আছে আপনাকে কি চাকরি করতে হবে রোজ কাটাকাটাকে কেমন ব্যবহার করতে হবে কিভাবে কোথায় আপনার জিনিসটাকে বীজ বপন করতে হবে প্রভু সব কিছু বলবে দু হাজার চব্বিশে পবিত্র আত্মায় চলব কিসের চলব আমেন পবিত্র আত্মাকে ছাইব হ্যাঁ তো দু হাজার চব্বিশ আমরা আত্মাতে করব। তো দু হাজার চব্বিশ যখন একজন আলোকিত হবে সে কেমন থাকবে তিনটা বিষয় তো আমি তিনটা জিনিস বলেছিলাম যিশ একজনকে আলোকিত করেন পবিত্র রাতা একজনকে আলোকিত করে তিন নম্বর বিষয় ঈশ্বরের বাক্য একজনকে আলোকিত করে দু হাজার চব্বিশ ঈশ্বরের বাক্যকে বেশি সময় দেব। আমি পাশের জনকে বলুন ঈশ্বরের বাক্যকে বেশি মনোযোগ দেব। আমেন পড়তে পারলে দু হাজার চব্বিশ ঈশ্বরের বাক্যকে পড়বেন ধ্যান করবেন ওকে পরের তিনটা বিষয় যে যে মানে আলোকিত হবে তার অন্তরে যে দীপ্তিমতি হয়ে থাকবে সে কিন্তু যে কোনো পরিস্থিতিটা সম্মুখীন হওয়ার প্রস্তুত থাকবে ও খাবারে যাবে না আমেন সে দু চব্বিশ আপনার জীবনের জন্য কঠিন পরিস্থিতি আসবে না আমি বলবো না কঠিন পরিস্থিতি আসবে কিন্তু ভয় পাবে না কিন্তু বয় পেয়ে এটাই বলবে না জিসু আমি খানছি তুমি বালিশ মাথা দিয়ে ঘুমাছো বলবে না যিশু বালিশ মাথা নিয়ে যদি ঘুমালেও আপনার পাশে ঘুমাচ্ছেন হ্যাঁ কোথায় ঘুমাচ্ছেন তাকে ঘুমাতে দাও তিনি ঘুমালেও ঘুমার পরিস্থিতিতেও তিনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে তিনি ঘুমালেও পরিস্থিতি ঠিকই থাকবে উনি জেগে উঠলে যেমন থাকে ঘুমানোর সময় থাকবে ওকে যে আলোকিত জীবন যাপন করবে সে কিন্তু এই হয়ে থাকবে ও কার সঙ্গে নির্ভর হয়ে থাকবে না ও কোনো মনুষ্যের উপরে নির্ভর করে থাকবে না প্রভুর উপরে নির্ভর করে থাকবে আমেন তো প্রভুর উপরে যখন আমরা নির্ভর করি প্রভু আমাদেরকে কখনো লজ্জিত হতে দেবে না আমার প্রভু দু হাজার আপনি যদি ঈশ্বরের উপরে পূর্ণ রূপে যদি নির্ভর করে থাকেন প্রভু আপনাকে লজ্জিত হতে দেবে না হ্যাঁ একটা খ্রিস্টীয় বিশ্বাসী পবিত্র আতার চলার বিশ্বাসী ঈশ্বরের উপরে পূর্ণ রূপে নির্ভর করবে ওর কার উপরে নির্ভর করবে না একটা খ্রিস্টীয় সন্তান যা আলোকিত জীবন যাপন করবে সে কিন্তু একটা সাক্ষর জীবন যাপন করবে কিসের হ্যাঁ তার মানে তার জীবন তার আচরণ তার ব্যবহার আর একজনকে উৎসাহ দেওয়ার মতো হবে দু হাজার চব্বিশ খ্রিস্টীয় বিশ্বাসী আপনাদের আচরণ আপনাদের ব্যবহার একটা উদাহরণ বস্তু হয়ে থাকুক আমেন আপনাকে দেখে চারজন কিছু ভালো জিনিস শিখুক কি ভালো জিনিস কেমন ঝগড়া করতে হয় কেমন হিংসা করতে হয় কেমন লোভ করতে হয় কেমন লোকদেরকে নিচে ঠেলে ফেলে দিতে হয় এগুলো নাই কি শিখতে হবে ভালো গুণ ভালো আচরণ ভালো ব্যবহার ভালো একটা একটা গুণ যেন আপনাদের মধ্যে দিয়ে লোকদের জীবনে প্রবেশ করুক আপনি যদি স্ত্রী হন আপনার স্বামীর একটা আদর্শ স্বরূপ হবেন আমার স্ত্রীর কাছে থেকে স্বামী কিছু শিখতে হবে যেন এটা যেন না বলি কি স্ত্রী ফেললাম না না একটা স্বামী স্ত্রীর কাছে একটা একটা ভালো স্বামী স্বামীর কাছে থেকে স্ত্রী কিছু শিখুক আজকে আমি প্রশ্ন করব কত স্ত্রী কত স্বামীর কাছে থেকে শিক্ষা নেয় তো এ দু আমার স্বামীর কাছে থেকে আমি এটা শিখছি আমার স্ত্রীর কাছে থেকে আমরা এটা শিখছি অনেক সময় আপনার মেয়েদের ছেলেদের কাছে আপনি অনেক শিখবেন তারা দেখবেন এক্ষুনি ঝগড়া করবে এখনই ঠিক হয়ে যাবে কিন্তু আমরা এখন ঝগড়া করব পরে বছু ঠিক হবো কেন সঙ্গে সঙ্গে মনটাকে আমরা ঠিক করার গুণ আমাদের নাই শুনবেন আমরা এক পরস্পরকে আমরা একটা আদর্শ স্বরূপ হবো হ্যাঁ আপনাদের পাড়ায় আপনাকে দেখে লোক কিছু শিখতে হবে ওকে ও ও ভালো রে ওর মতো আমি ও দেখো ওর ব্যবহার ভালো ওর মতো থাকবো ওরকম ঝগড়া করে না ওর ঠেনে ঠেনে এরকম ঝগড়া করে না ওর মুখের এরকম ঘালাঘাল হয় না ওর মধ্যে এরকম ব্যবহার হয় না আপনাকে দেখে আপনার সাক্ষ্য দেখে আর একজন মান্ডালিতে থেকে যেন দাঁড়াতে পারে কেন আমি মান্ডালিতে এসেছি আমি এসেছি শুধু এই দাদাকে দেখেছি এ দিদিকে দেখেছি ওর জীবনটাকে দেখেছি তাই আজকে মান্ডালিতে এসেছি কারণ ওর জীবনটা দেখে আমি বুঝতে পেরেছি ও যেখানে যাচ্ছে ও ভালো জায়গা হ্যাঁ কিন্তু এইটা যেন না আনেন বদনাম ও তুমি ওখানে থেকে এই ঝগড়ার কথাগুলো শিখে এসেছ ও হো হো তার মানে ওই লোক সাদা জামা ও শিখিয়েছে তোমাকে তাই তো এই কথাটা নাই ভালো নাম বাবার ভালো নাম আনবে ছেলে বাবার কোনোদিনও ছেলে মেয়ে খারাপ নাম আনবে না আমাদের সবাই ছেলে আমরা আমরা কি নাম নাম না কি নাম সুনাম হালে লুইয়া পাশের জনকে বলুন যিশু বাবার নাম কে ভালো করবেন আপনি যিশুর ছেলে হ্যাঁ তার ছেলে হয়ে তার মেয়ে হয়ে ভালো ওকে ওকে তো আর সন্তান একটা জীবন করবে সাক্ষ্য বলেছিলাম আলোকিত জীবন জীবনযাপনের একটা খ্রিস্ট বিশ্বাসী কেমন থাকবে নম্বর ওয়ান ও যে কোনো পরিস্থিতিতে সম্মুখীন হলে ও বয় পাবে না দু নম্বর ও কিন্তু সারা জীবন ও প্রভুর উপরে নির্ভর করে থাকবে অন্য কারোর উপরে নির্ভর করে থাকবে না তিন নম্বর ও এমন একটা সন্তান ও একটা সাক্ষ্য জীবন যাপন করবে ওকে সো তিনটা জিনিস নাম্বার ওয়ান যিশু একজনকে আলোকিত করেন উজ্জ্বল করে তুললেন ঈশ্বরের আত্মা একজনকে উজ্জ্বল করে তুললেন ঈশ্বরের বাক্য একজনকে উজ্জ্বল করে তুলে আমরা ধ্যান করেছি আমরা পবিত্র আত্মাতে বছর আমরা জীবনযাপন জীবন যাপন আমরা যা করব ঈশ্বরের বাক্যকে ব্যবহার করবো তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে না আমরা একটা আর যিশুর উপরে নির্ভর করার সন্তান হব এবং আমরা একটা সাক্ষ্য জীবনযাপন করবো হালালুইয়া একবার সবাই আমরা উঠে দাঁড়াই এই নতুন বছরে প্রভু এ বাক্য দিয়ে আমাদের একবার সবাই উঠে দাঁড়ায় আমরা প্রার্থনা করি স্বর্গীয় পিথার প্রভু দু প্রভু তোমার জিসায় পুস্তক আছে এই ষাটের প্রভুগো আর এক পথে আমরা পড়েছিলাম উঠো দীপ্তিমদি হোক প্রভু আমরা তোমার দীপ্তিমদি হয়ে থাকব তোমার তোমার আলোকিত জীবনে আমরা আলোকে লাভ করে আমরা চলবো এ দু প্রভু এই নতুন বছরে প্রভু তোমার আলোকে আমরা ধারণ করে চলবো আমাদের জীবনে তোমার আলো থাকবে আমাদের সংসারে তোমার আলো থাকবে প্রভু আমাদের পথ প্রভু তুমি সঠিক করে দেখিয়ে দেবে রাজা আমরা বয় পাবো না আমরা খাবড়ে যাবো না আমরা পিছিয়ে যাবো না আমরা তোমার উপরে নির্ভর করে থাকবো এবং পবিত্র আত্মাকে ও আমরা চাইব পবিত্র আত্মার অধীন হয়ে থাকবো পবিত্র আত্মাতে পরিচালিত হব পবিত্র আত্মাতে আমরা জীবন যাব যাপন করব ও তোমার পবিত্র আত্মা দিয়ে আমি জীবন যাপন করব একবার সবাই মুখ খুলে সবাই হাত তুলে ও সবাই মুখ খুলে বলি প্রভু দু আমি পবিত্র আত্মাতে জীবন যাপন করব আমি পবিত্র আত্মাতে আমি চলবো পবিত্র আত্মা দ্বারা আমি পরিচালিত হব ও আমি পবিত্র আত্মা দ্বারা আমি জীবন যাপন করব তোমার আত্মাকে তুমি প্রধান করো তোমার পবিত্র আত্মা দিয়ে আমাকে চালাও আমি দীপ্তিমদী হতে চাই আমি আলোর জীবন যাপন আক্রমণ করতে চায় আমার পরিবারের উপরে আমার ছেলে মেয়েদের উপরে আমার নিজের সংসারের উপরে তোমার আলোকে তুমি প্রকাশিত করে দাও রাজা আমি ভয় পাবো না আমি পিছিয়ে যাব না ও আমি তোমার বাক্যকে ব্যবহার করব রাজা রথি রিখি না মানা রাল শেখে মেনে দুর্বালা রিখি লো ধরো মাথু রুখানা রিলা শিখি মিনো দরো বালা রাখা মানা দুরাবালা রিবিলে রিখে মিনো দরো রাশিক মেনেদের ইয়ান্তারাবালা ও ধনভাদ রাজা ও প্রভু এই মন্ডলীর উপরে তোমার আলোকে তুমি প্রকাশিত করেছো রাজা তোমার আলোতে প্রত্যেক সন্তানকে তুমি আলোকিত করে চলে দাও রাজা তাদের জীবনের আচরণকে তুমি আলোকিত করে তোলো তাদের ব্যবহার কে আলোকিত করে তোলো প্রভু তাদের দীপ্তি তাদের আলো সমাজের মাঝে উজ্জ্বল হয়ে উঠুক রাজা তাদের আলোতে অনেক জনে সাশ্রয় লাভ করতে পারে তাদের আলোতে অনেক জনে সে বা আশ্রয় বাস করতে পারে ও তুমি করো তুমি আশীর্বাদ করো যীশু তোমার আলো প্রকাশিত করো যীশু খ্রিস্টের নামে এ প্রার্থনা আমরা চাই হামেন একইভাবে আমরা প্রভু জন্য আমরা তৈরি হব আর যারা প্রভু জন্য